আজকে আমি এই ছেঁড়া ওড়না, পুরাতন ওড়না দিয়ে সুন্দর একটা শাল চাদর ডিজাইন করে দেখাবো। যেহেতু শীতের মৌসুম, এখন সবাই শাল বেশি দেখে মানে ডিজাইন করে, এর জন্য আমি শালের ডিজাইন নিয়ে আসছি। যারা ড্রয়িং পারে না তাদের জন্য একটা সহজ উপায়, যে ছেঁড়া ওড়না যেগুলোতে ড্রয়িং করা থাকে ওড়নাগুলো, ওগুলা দিয়ে খুব সহজে এরকম সুন্দর চাদর আপনারা ডিজাইন করে নিতে পারেন। এর জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি কী করে ডিজাইন করি এখন আপনাদের দেখাবো। প্রথমে আমি শালটা এভাবে দুভাঁজ করে নিব। করার পর নিচে কার্বন দেব, উপরেও কার্বন দেব। এরপর অন্যটা এভাবে বিছিয়ে দেব। তারপর যেখান থেকে আমি ডিজাইনটা করবো ওখান থেকে রেখা টেনে নিব, যে যেটুকু ডিজাইন করবো ওইটুকুও রেখা টেনে নিব, বাকিটা নিব না। এরপর পেন্সিল দিয়ে উপরে সুন্দরভাবে ছাপ দিয়ে নেব। দেখেন একটা ছাপ উঠে গেছে, সুন্দর একটা ছাপ উঠে গেছে। এবার এই পাশের সাইডটাতে ভালো করে ছাপটা উঠে নেই, যেহেতু যে জায়গাটাতে ছাপ ওঠে নাই ভালোভাবে। এটা আমি সাইন পেন দিয়ে ডিজাইনটা একটু বোঝা যাচ্ছে, ডিজাইনটা আবার ডবল করে ডিজাইন করে নিব। এক পাশে ডিজাইন হয়ে গেছে, এবার আমি আরেক পাশে ডিজাইন করব। যেহেতু এক পাশে ডিজাইন হয়েছে, আরেক পাশে ডিজাইন বাকি আছে, এর জন্য আবার কি করব, আবার চাদরটা সুন্দরভাবে এবার আড়াআড়িভাবে দুই ভাঁজ করে নেব। এই যেভাবে প্রথমে করছি লম্বা লম্বি ভাঁজ, এবার করবো আড়াআড়ি করে ভাঁজ করে নিচে কার্বন দেব। এবার উপরে কার্বন দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুই পাশে ডিজাইন করা হয়ে গেছে, এবার মাঝখানে ডিজাইনটা করবো। এই যে মাঝখানে এভাবে দেবো, চাদরের মধ্যে এখানে একটু দাগ আছে সামান্য, এর জন্য এখানে ফুলটা শুরু করতেছি। মাঝখানে ফুলগুলো আপনারা ঘনও দিতে পারেন, আবার হালকা করেও দিতে পারেন, আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। আপনারা যদি এটার সেলাই টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেলাইয়ের, আপনারা দেখতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা যেখান থেকে দেখুন না কেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা রাখি আমি আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর চাদরের ডিজাইন, মানে শাল চাদর শীতের জন্য ডিজাইন নিয়ে আসবো এবং ডিজাইন টিউটোরিয়াল দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন।